আমি এক রাস্তায় হাঁটতেছি, রাস্তাটা ফাঁকা। বলতে গেলে আমি অফিস থেকে আইছি 12টার সময়, রাস্তাটা ফাঁকা, কোনো রিক্সা পাচ্ছি না, তাই আমি একা একা এখন রাস্তাতে একা হাঁটতেছি। তখনই হঠাৎ করে মনে হলো আমার পিছন থেকে কেউ আসতেছে। তা আমি পিছন থেকে তাকিয়ে দেখি কেউ নেই। তখন আমি আরও 2 মিনিট হাঁটার পরে তখন আমার পিছনে তাকালাম, দেখি একটা পিচ্ছি সেরি আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম, কাছে গেলাম, আপনি আমার দিকে তাকিয়ে রয়েছেন কেন পিচ্ছি? বললাম আমি, হে পিচ্ছি তোমার বাড়ি কোথায়? তারপরে বেশি কিছু বললো না, বলার পরে বেশি কিছু বললো না। তারপরে ও একা একা হাঁটা শুরু করলো, অস্ত অস্ত হাঁটা শুরু করলো। আমি সেই পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করলাম, সেরে পিছিয়ে হাঁটা শুরু করলাম। যখন হয়েছে এটা অস্ত অস্ত করে, মানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকতে গেল, আমিও তার পিছ পিছ গেলাম। জঙ্গলের ভিতরে ঢোকার পরে একটা কুকুর একটা ঘরের ভিতরে নিয়ে গেল, কুকুর একটা ঘর। সেই ঘরের ভিতর যাওয়ার পরে বুঝলাম আমি, এটা যে কোনো জায়গা না, এটা অনেক বড় জায়গা যেখানে আসা আমার উচিত হয়নি। দেখি একটা ছেড়ি, সেই পিচ্ছি ছেড়ি লাশটা পড়ে আছে সেই জায়গায়। সেই পিচ্ছি ছেড়িটা অস্তে অস্তে করে মুখটা এমনভাবে বিকৃত শুরু করলো যেটা আমার দেখা উচিত নয়। আজকে তাই নিয়ে গল্প আপনাদের সাথে বলবো আমি রোহান। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমার আমি এক অফিস থেকে, মানে অফিস থেকে আইতাছি প্রায় 12টা, কাজ আসছিল, কাজের জন্য 12টার সময় আইতাছি। রাস্তা ধরে দাঁড়িয়ে আছি, কোনো অটোরিকশা পাচ্ছি না, বলতে গেলে কোনো অটোরিকশাই পাচ্ছি না। আমি ভাবলাম রাত 12টার সময় এনে অটোরিকশা পাওয়া যাবো, কারণ এটা ফাঁকা রাস্তা। আমার এখান যেতে আইটিআই যাই তাও 1 ঘন্টার মতো লাগবে। তাই কী করলাম, এখন যাওয়া যাবে। যখন নাইকে চল এবার যাওয়া লাগবে, তখন আমি হাঁটা শুরু করছি। তখন হাঁটা শুরু করছি, যখন আমি হাঁটতে হাঁটতে বাসার সামনে যখন এসেছি, তখনই একটা পিচ্ছি ছেড়ে আমার দিকে হাঁটা শুরু করলো। মনে হয় পিছন দিকে তাকা দেখতেছে। তা আমি পিছনে তাকালাম, তাকে দেখে দেখতেছে। তাই আমি ভাবলাম এটা কিছু কারণ নয়, বাসার আশপাশে মনে বাসার ছেড়িটা মনে রাত করে এখানে এসেছে। তাই আমি বেশি কিছু ভাবলাম, তা আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে সব কিছু করে দিয়ে খাওয়া দাওয়ার পর এখন খাওয়া দাওয়া শেষ, সকালে উঠে আমি উঠার পর ব্রাশ টাশ করে গেলাম আমি অফিসে। সেদিনকে অফিস থেকে ছুটি হলো একটু চালু চালু হয়েই, খুবই চালু চালু। ধরতে গেলে 8টার সময় আমি 8টার সময় বাড়ি হয়েছি। তখন আমি 8টার সময় বাইর হয়েছি, ভাবলাম দাঁড়ায় একটা অটো নেওয়ার জন্য। আমি অটো নিতে গেলাম, অটোটা চড়ে যাচ্ছি। যখন সেই জায়গায় এসেছি, বলতে গেলে সেই জায়গায় যখন এসেছি, সেই চেরিটা, সেই চেরিটা তাকিয়ে রয়েছে আমার দিকে, খুব অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। আমি বেশি কিছু ভাবলাম না, কারণ কালকের কথা মনে পড়লো। কালকে তো এই চেরিটা দেখেছিলাম আমার পিছনে থাকার। তারপর কতক্ষণ টাকা থাকার পরে ভাবলাম দেখি নামবো, নামতে ইচ্ছে করলো কিন্তু নামতে ভালো লাগলো না। তাই ভাবলাম আমি থাক অফিসে যাই, বাসায় যাই। বাসার মধ্যে ফ্রেশ ট্রেস করে খেয়ে দিয়ে রাত্রে ভাবতাছি এটা কে হতে পারে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি, কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নাই। সকালে উঠে অফিস থেকে, অফিসে কাজে মন বইতেছে না, শুধু ওই ছেলেটার কথা মনে পড়তেছে, শুধুই বইতেছে না, বইতেছে না, কী করা যায়। তখন সে আজকে যদি ছুটি হয় সে মেয়েটাকে জানাবে, মেয়েটা কী কারণে এখানে তারা থাকে, কী কারণে। তা আমি ঠিক আছে, সেদিনকে ছুটি নিলাম একটু অফিস থেকে, চার চলে ছুটি নিলাম 9টা 10টার দিকে। সেদিন ছিল না একটু দুঃখ, আমি থাকলাম না এই কারণে। তখন ছুটি নেওয়ার পরে রাত্রে আমি যখন ওই রাস্তাতে ভাবলাম আজকে হাইটে যাবো, দেখবো মেয়েটা কী কারণে ওখানে দাঁড়া থাকে। যাবো তাই কাজ করলাম, হাঁটার জন্য রেখেছিলাম। হাঁটার পরে সেই জায়গায় এসেছি, যে জায়গায় সেইটা সবসময় থাকে। সেই জায়গায় আসার পর এখন দেখি সে ছেলেটা সে সেমভাবে, মানে আমি গেতাছি আর সেটা আইতাছে, দুজনের মুখ মুখ একসাথে পড়ছি। পরের পরে বললাম, এ
ব্যাখ্যা হবে নাকি। সে এক ইশারা করে হাত টান দিয়ে এক ইশারা করে আমার মনে হলো আমার সেই প্লিজ প্লিজ যাওয়ার জন্য রেডি হল। মনে হলো সেইটা আমাকে ডাকতেছে। তা আমি বললাম চাই দেখছি পিস পিস চাই। সেটা পিস পিস যখন যাচ্ছি তখন যাওয়ার পরে এক জঙ্গলের ভিতরে ঢুকে নিয়ে এলো আমাকে। আমি বললাম যে এটা দেই তা কী করা যায়। সেটার এক ফুট বাসা বাড়ি তখনই একটা কুড়ে একটা ঘর দেখলাম। কুড়েটা ঘর অনেক সুন্দর, সুন্দর বলতে কি একদমই পুরনো। সেই পুরনো ঘরের কাছে গেলাম। যাওয়ার পরে আমি বুঝতে পারলাম আমার এখানে আসা একদমই উচিত হয়নি, কারণ যেখানে আমি এসেছি এখান থেকে ফিরে যাওয়া কঠিন অবত অসম্ভব। তখনই পিস থেকে কে জানি আমাকে ডাক দিল। আমি যখন ডাক ফেরাতে যাব তখনই আমার পিছন ফিরে তাকানোর পর সাথের সাথে আমার পাও ধরে টান দিল। কে কাবার ডাক দিল, কে কেবল পাও ধরলো আমি কিছুই বুঝলাম না। সাথের সাথে ডাক দেওয়া সারা পাও ধরে আমাকে নিয়ে সেই কুড়ে ভিতরে ঘরে গেল। যাওয়ার পরে দেখি এটা কোনো কুড়ো ঘর না, এখানে শুধু হাজার হাজার কঙ্কাল লাশ পড়ে আছে। আমি একটু ভয়ে ফেলাম, আতঙ্ক হয়ে গেলাম। কারণটা কি, এটা ডাকাত না ভূত? কারণ আমি এই ভেবে চিন্তায় পড়তেছি এমন ভয় পাচ্ছি। তখন হঠাৎ করে একটা জীবন্ত মানুষ আমার কাছে এলো। যে মেয়েটাকে আমি তার পিস পিস আলাম সেই মেয়েটা আমার পিস পিস আইলো। সেই মেয়েটাকে আমি দেখলাম সামনে অস্তে অস্তে করে মুখটা ফেগড়িয়ে যাচ্ছে, মুখটা অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এতই ভয়ঙ্কর আমি দেখে সাথের সাথে ওই ওই সেইটা আসে আমাকে একটা হাতে একটা ছুরি ছিল সেই ছুরি দিয়ে আমার মুখটা ছিন্ন ভিন্ন করে দেয়। ছিন্ন ভিন্ন করে দেওয়ার পরে ব্যাটটিকে দেহটা বের করে মধ্যে ফিরে দেহটা বের করে সে হাতে নিয়ে সেটা খায়।